সাবিত সুদূর লন্ডন থেকে আগত লন্ডনের বাংলা টিভির ধর্মীয় বৈশাখার এবং বাইতুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবকে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সভাস্থলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ سلامي روضة فيها النبي المحتشم بلغ العلا بكمال كشف الدجى بجمال حسنة جميع خصاله طوبى لأهل بلدة
فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه. الحمد لله परम श्रद्धाभाजन आजकेर सभार सुयोग्य सभापति महोदय जार प्रत्यक्ष सहमते एवं निर्देशनाय आमरा आजके विश्वेर विभिन्न प्रान्तरे सठीक आदर्श भित्तिक ध्यान धारणार संगठन अंजुमने आल इस्लाह तथा साफ किबला एवं मदीनावाला रहमतुल्लाह आलमीन से सठीक आहले सुन्नत वल जमातेर दिक निर्देशनाय आमरा ठीके रयेछि एवं विश्वेर विभिन्न प्रान्तरे ए आहले सुन्नत वल जमातेर प्रचार प्रसार एवं इस्तेकामतेर दायित्वे आमरा आजके जुरे सुरे उच्च गलाय आमरा बोलते पारि जे आमरा একজন খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এবং খাঁটি মুসলমান। সুতরাং আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, আমরা মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আঞ্জুমানে আল ইসলার বার্ষিক যে এই মহাসম্মেলনে আপনারা উপস্থিত হতে পেরেছেন হয়েছেন, আমিও আপনাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রথমত আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং আমরা আজকে যারাই আমরা উপস্থিত হতে পেরেছি, আমরা আমাদের সঠিক পরিচয়টা কি? প্রথমত আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। মুসলমান যারা তাদের টার্গেট এইম এন্ড অবজেক্ট হওয়া উচিত এবং তা কোরআন এবং হাদিসের আলোকে যেটা পরিস্ফুটিত হয়েছে তা হচ্ছে যে মুসলমানদেরকে আত্মশুদ্ধি ও উন্নত চারিত্রিক গুণাবলীর মাধ্যমে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী হয়ে ইসলাম বা শান্তির বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এই গুণাবলী অর্জনের জন্য আমরা প্রথমত আমাদেরকে মুসলমান হিসেবে আমরা পরিচিতি লাভ করতে পারি। আর ইসলাম বা মুসলমানের মেসেজ হলো ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ পিস। ইসলামের মধ্যে সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম সন্ত্রাসকে শুধু ঘৃণাই করে না, বরঞ্চ সন্ত্রাসী কার্যকলাপকে গুরুতর অপরাধ হিসাবে ঘোষণা করেছে মহাগ্রন্থ আল কোরআন এবং আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিনের সমস্তটা জীবনের কার্যকলাপ, যার জন্য কোরআনের মধ্যে দ্বৈত ভাষায় ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন। দ্বীনে ইসলাম এমন একটি রিলিজিয়ন, শান্তির ধর্ম, যে ধর্মের ছায়াতলে আসলে পড়ে মানুষ সারাটা পৃথিবীর মালিক হয়ে যেতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত, এবং এই আশরাফুল মখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান যারা তাদের জন্য এই সারাটা বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু সেই ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, ইসলামের মধ্যে সন্ত্রাস নেই, ইসলামের মধ্যে শুধুমাত্র শান্তি এবং তার নীর বপন করে গিয়েছেন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামকে উন্নত চরিত্রের সবচেয়ে ঊর্ধ্বে যে চরিত্র সেই মহা উন্নত চরিত্রের অধিকারী আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম যে ইসলাম, সেই ইসলামের নমুনা হচ্ছেন আল্লাহর রাসূল
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামকে শত্রুরা যখন তাইফের ময়দানে আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিনকে তারা পাথর মারতে মারতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের মাথা থেকে শরীর থেকে কদম মুবারক পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের রক্তে রঞ্জিত হয় আল্লাহর পক্ষ থেকে পাহাড় রক্ষাকারী ফেরেশতা এসে আল্লাহর রাসূলকে আরজ করে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনি যদি আদেশ দেন তাহলে আমি দুই দারের যে পাহাড় রয়েছে সেই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে আমি নিশ্চিহ্ন করে দেই আল্লাহর রাসূল কি বললেন আল্লাহর রাসূল শান্তির রাসূল